পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে 16 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, ক বলেছে এবি রেখাংশকে লেখা হয় এইভাবে, এবি লিখে মাথায় রকম দাগ দিয়ে দেওয়া হয়। খ, তিনটি পরস্পর যদি সরল রেখাংশের ছেদ বিন্দুগুলি হবে অসমরেখ বিন্দু। গ বলেছে 1, 4, 9, 16 এর পরবর্তী সংখ্যাটি হলো, একের সাথে 3 যোগ করলে হচ্ছে 4, 4-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 9, 9-এর সাথে আবার 7 যোগ করলে হচ্ছে 16। তাহলে 1, 4, 9, 16, তাহলে 1 আর 4-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3, 1-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 4, 4-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 9, 9-এর সাথে 7 যোগ করলে হচ্ছে 16। তাহলে 3 আর 5-এর মধ্যে হচ্ছে, দেখো তফাৎ হলো 2, 5 আর 7-এর মধ্যেও তফাৎ 2, তাহলে 16-এর পরবর্তী সংখ্যা হবে 7-এর সাথে 2 যোগ করলে হয় 9, তার মানে হবে 16, 9, 25। এইভাবে রয়েছে বিন্যাসটা, তাই জন্য হর্ষয় দাগের উত্তরটা হবে। ঘ বলেছে নিচের কোন বিন্যাসে দেশলাই কাঠিগুলি রাখলে একটি ত্রিভুজ তৈরি করা যাবে। তো প্রত্যেকটাই ধরো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য, আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর 2টো সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হবে। তাহলে প্রথমে এই যে অয়ের দাগে রয়েছে 2, 3, 9, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, 9-এর থেকে ছোট তাই ত্রিভুজ হবে না। আয়তে আছে 4, 7, 11, 4 আর 7 যোগ করে হচ্ছে 11, 11 সমান তাই এটাও ত্রিভুজ আঁকা যাবে না। হর্ষইতে বলেছে 7 আর 9, 16, 16 সমান এটাও যাবে না। কিন্তু দীর্ঘের দাগে 9, 11, 14 আছে, 9 আর 11 যোগ করলে হচ্ছে 20, যা 14 তৃতীয় বাহুর থেকে বেশি, এই 2টো সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বেশি, তাই জন্য ত্রিভুজ আঁকা যাবে তাই এটা। উমা বলেছে বিষম বাহু ত্রিভুজ হলো দ্বিমাত্রিক। চ, ঘড়িতে 9টা বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুটি পরস্পর যে কোণ করে থাকে তা হলো সমকোণ। দুইয়েতে সত্য মিথ্যা দিয়েছে। ক বলেছে সমকোণী ত্রিভুজের কোণ 3টি পরস্পর সমান, মিথ্যা। খ, বৃত্তের বৃহত্তম জ্যার দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ সত্য। বৃহত্তম জ্যা মানে ব্যাস, ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ তাই এটা সত্য। গ, যে 2টি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে তারা পরস্পর সমান্তরাল হয় এটা মিথ্যা, তারা পরস্পর ছেদই সরলরেখা হয়। ঘ, 36 টাকা ডজন হিসাবে 20টা কলা কিনলে কলার জন্য মোট দাম দিতে হবে 60 টাকা। তাহলে বলেছে 36 টাকা ডজন হিসাবে, 1 ডজন মানে 12টা, তাহলে আমি 12টা কলার জন্য দিচ্ছি, 12টি কলার জন্য আমি দিচ্ছি, 12টি কলার জন্য দিচ্ছি 36 টাকা লাগবে, 36 টাকা। তাহলে 1টা কলার জন্য লাগবে 36 এর 12 টাকা, আর আমি এখানে কলা কটা কিনছি 20টা, তাহলে 20টি কলার জন্য আমাকে দিতে হবে 36 গুণ 20 বাই 12, তাহলে 12 আর 36 কাটাকুটি করলে 3, 3 আর 20 গুণ করলে হয় 60 টাকা, তার মানে এটা সত্য। উমো দিয়েছে একটি ঘনকের মাত্রার সংখ্যা হচ্ছে 6, এটা মিথ্যা, ঘনক হচ্ছে মানে ত্রিমাত্রিক, 3টে মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। চ বলেছে 2টি বিন্দুর মধ্যে কয়েকটি রেখাংশ আঁকলে ক্ষুদ্রতম রেখাংশটি হবে 2টো বিন্দুর মধ্যে হবে সরল রেখাংশ, এটা সত্য। 3-এর কতে বলেছে শূন্যস্থান পূরণ। ক, ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করাকে বলে চিত্রলেখ। খ, আয়তঘনের তলগুলি পরস্পর 90 ডিগ্রি কোণে নত থাকে। গ, কোণ মাপার জন্য চাঁদা নামক যন্ত্র ব্যবহার করা হয়। ঘ, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম অতিভুজ। উঙো, ঐকিক নিয়মে কাজের পরিমাণ স্থির থাকলে কাজের লোক সংখ্যা আর সময় পরস্পর ব্যস্ত সম্পর্কে থাকে। চ, যে বৃত্তগুলির কেন্দ্র একটি বিন্দু তাদের সমবৃত্ত বলা হয়। আচ্ছা, ছতে দেখো বিন্যাসটা দিয়েছে অ আ হর্ষই, তাহলে দীর্ঘই হর্ষই, দীর্ঘই হর্ষও হবে। তারপরে ক, খ, গ নেই, খ, উঙো, চ থাকবে না, ছ হবে। আচ্ছা, এটা দেখো এক্স ওয়াই, এই যে এটা হচ্ছে জেড, আচ্ছা ওয়াই, এক্স ওয়াই জেড, ওয়াই জেডটা উল্টে লিখেছে, ইউভি ডব্লিউ এক্স, ডব্লিউ এক্স লিখেছে ইউভি, তাহলে এখানে এস টি, এখানে আর এস। 4-এর কতে বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে কোণের মান, যেহেতু 1টা কোণ সমকোণ, সম আর যেহেতু সমকোণ সংলগ্ন বাহু দুটো হচ্ছে সমান, তাই জন্য মানে সমান বাহুর বিপরীত কোণের মানগুলো সমান হয়, তাই 90, 45, 45 হবে। ক্ষয়তে দিয়েছে সরল রেখা এবং সরল রেখাংশের 2টি পার্থক্য লেখো।
আচ্ছা, সরলরেখা সরলরেখাংশের পার্থক্য, সরলরেখার প্রান্তবিন্দু নেই, সরলরেখাংশে দুটি প্রান্তবিন্দু আছে, সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, সরলরেখাংশের দৈর্ঘ্য মাপা যায়। চারের খতে গতে বলেছে চিত্রলেখের দুটি সুবিধা লেখো। চিত্রলেখ ব্যবহারে দুটো সুবিধা, এক হচ্ছে ছবির মাধ্যমে প্রকাশ করা ছবি দেখে সহজে বিভিন্ন তথ্য জানা যায়, আর দুই হচ্ছে ম্যাগাজিন আর পত্রিকায় পাঠকদের আকৃষ্ট করার জন্য এটি ব্যবহার করা হয়। গয়ে দিয়ে পাঁচে দিয়েছে স্থূলকোণ এবং সমদ্বিবাহু ত্রিভুজের ছবি আঁকো আর চিহ্নিত কর। তো এইভাবে একটা স্থূলকোণ এঁকে দেবে, এরকম করে দেখিয়ে দেবে, এটা ধরো হচ্ছে 120 ডিগ্রি কোণ। এখানে দেখাবে ও এন লম্ব, ও এ কোণ, এন ও এ হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু কোণ এ ও বি, এ ও বি গ্রেটার দেন হচ্ছে এন ও এ, অর্থাৎ কোণ এ ও বি গ্রেটার দেন হচ্ছে 90 ডিগ্রি, তাই এটা হচ্ছে স্থূলকোণ, এটার মান হচ্ছে 120 ডিগ্রি। আর দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজটা প্রথমে আঁকবে, লিখবে চিত্রে এবিসি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এর এবি সমান হচ্ছে এসি, তাই বাহু দুটো সমান হলে তাদের বিপরীত কোণ দুটো সমান হয়, কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসি বি। আর এখানে বাহুর মাপটা লিখে দেবে যে কত, 3 সেন্টিমিটারই নেবে, তো এটা লিখে দেবে যে এবি সমান এসি সমান 3 সেন্টিমিটার। ছয়ের দাগে দিয়েছে নিচের তালিকাটি সম্পূর্ণ করো, চতুস্তলকে তল সংখ্যা 4, শীর্ষবিন্দুর সংখ্যা 4, খতে ত্রিভুজাকার ভূমিযুক্ত পিরামিডের তল সংখ্যা 4 আর শীর্ষবিন্দু সংখ্যা 4টি। সাথে দিয়েছে বলেছে একজন ছাত্রের বিভিন্ন তোমার 5টা বিষয়ে প্রাপ্ত নম্বর তালিকা দিয়ে চিত্রলেখ তৈরি করতে, এরকম বাক্সের জন্য হচ্ছে 10 নম্বর, তাহলে এখানে 22 আছে, তাহলে 10 আর 10 = 20। এবার যেহেতু এর হাফ করলে 5 হয়, তাই দুটো গোটা গোটা বাক্স আঁকলে হবে, তাহলে এটা হচ্ছে বাংলায় পেয়েছে 22, তাই জন্য দুটো পুরো ছবি, ইংরাজিতে পেয়েছে 38, 38 মানে হচ্ছে 30 যোগ 5 যোগ 3, তো 5 নেওয়া হয়েছে, 3টে গোটা আর একটা অর্ধেক। হ্যাঁ, তারপরে অঙ্কতে আছে 49, 49 মানে 4টে গোটা, 4 দশে 40 আর একটা হাফ, ওই 45 মোটামুটি নেওয়া হয়েছে, গোটা নিলে 50 হয়ে যেত, বেশি হয়ে যেত। আমাদের পরিবেশ হচ্ছে 31, 31 মানে 30 যোগ 1, হাফ করলে 5 হবে, তাই গোটা 3টে রাখা হয়েছে। অঙ্কন আর শারীরিক শিক্ষা 15, 15 মানে একটা গোটা আর একটা হাফ রাখা হয়েছে। এইভাবে চিত্রলেখটা তৈরি করে নেবে। আটের দাকে দিয়েছে নিচে সমস্যাটি ভাষায় লেখো এবং সমাধান করো। আচ্ছা, গল্পটা এইভাবে লিখবে যে 40 জন লোক 8 কিলোমিটার রাস্তা করে 12 দিনে, তাহলে 6 দিনে 12 কিলোমিটার রাস্তা করতে কতজন লোক লাগবে। তাহলে ছকটাকে আমরা এইভাবে সাজিয়ে নেব, সময় রাস্তার দৈর্ঘ্য কিলোমিটার আর লোক সংখ্যা হচ্ছে, তাহলে 12 দিনে 8 কিলোমিটার করছে 40 জন, 6 দিনে 12 কিলোমিটার করবে কতজন। তাহলে সময় আর লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক, রাস্তার দৈর্ঘ্য আর লোক সংখ্যা কিন্তু সরল সম্পর্ক, রাস্তা বেশি হলে আমার লোক বেশি লাগবে, রাস্তা কম হলে লোক কম লাগবে। তাহলে 12 দিনে 8 কিলোমিটার রাস্তা করে 40 জন লোক, একদিনে 8 কিলোমিটার করবে বেশি জন লোক লাগবে, তাই 40 গুণ 12। আবার একদিনে 8 কিলোমিটার করতে যে কজন লোক লাগবে, একদিনে 1 কিলোমিটার করতে কম লোক লাগবে, তাই 40 গুণ 12 / 8। আবার 6 দিন, একদিনে 1 কিলোমিটার করতে যতজন লাগছে, 6 দিনে ওই 1 কিলোমিটার করতে আরও কম লোক লাগবে, তাই 40 গুণ 12 / 8 গুণ 6। 6 দিনে 1 কিলোমিটার করতে যতজন লাগবে, 6 দিনে 12 কিলোমিটার করতে বেশি লোক লাগবে, তাহলে 40 গুণ 12 / 8 গুণ 6। তাহলে এবার কাটাকুটি করলে 8 আর 40 কাটলে 5, 6 আর 12 কাটলে 2, তাহলে 5 গুণ 12 / 2, 5 দুগুণে 10, 10 আর 12 গুণ করলে হয় 120 জন লোক লাগবে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইকের একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।